পুরো জল পড়ে কি অবস্থা! জলটা কোথা থেকে পড়েছে গাইস? বৃষ্টি হয়েছে, সাদা লাইট ছিল তার জায়গায় আমি লাল লাইটটা দিয়েছি যাতে গরম থাকে ঘরটা। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 10টা গাইস। আমি ভালো নেই, সিরিয়াসলি বলছি। কেন ভালো নেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ছাদের অবস্থাটা দেখো গাইস, পুরো পাতা পড়ে, পুরো জল পড়ে কি অবস্থা! জলটা কোথা থেকে পড়েছে গাইস? বৃষ্টি হয়েছে, রাত 3টে 4টে নাগাদ প্রচুর বৃষ্টি হয়েছে। চারিদিকের অবস্থাটা দেখো, এই দেখো নিচের অবস্থাটা দেখো, চারিদিকে শুধু ভেজা আর ভেজা। বেশ ভালো কথা, সমস্যা নেই, সমস্যা একটাই হয়েছে গাইস, ভেতরে খাঁচার ভেতরে জল পড়েছে। তোমাদের আমি দেখিয়ে দিই, চলো আগে আমরা খাঁচার ভেতরে যাই। পায়রা এখনও যেহেতু ছাড়িনি একটাকেও, শুধু এই দেখো জুনিয়র মাজনু বাইরে আছে। কেন বাইরে আছে তোমাদের আগে বলে দিই, জুনিয়র মাজনুকে না নাপতা আমার মনে হয় ঠুকিয়েছে। এর জন্য জুনিয়র মাজনু না একটু চুপচাপ বসেছিল, ওর চোখের সাইডে একটু লোম লোম উঠিয়ে দিয়েছে, ঠুকিয়ে লোম উঠিয়ে দিয়েছে বলতে পুরো ওঠায়নি। এদিকে ঘর মাজনু, এই যে ও মানে সাইড দিয়ে একটু উঁচু উঁচু হয়ে গেছে গাইস, এর জন্য আমি ওকে বাইরে বের করে ফেলেছি। আর ওকে এখন আমি আমার হেফাজতে রাখবো, ঠিক আছে? আমি পুরো দেখে শুনে রাখবো, কোনো সমস্যা নেই। ওকে আমি খাবার দিয়েছি এখানে, ও কিছু খেয়েছে, খেয়ে দিয়ে চলে গেছে ওইখানে। ওকে দেখি একটু কিছু গ্রিট দিতে হবে, আর একটু গ্রিট খাওয়ার অভ্যেস আছে গাইস, এর জন্য ওর জন্য একটু গ্রিট আনতে হবে। তো থাকুক, সমস্যা নেই, এখন আপাতত আমরা ভেতর থেকে ঘুরে আসি। সরো, এই মাটিটা বেরোনোর জন্য পাগল হয়ে যায়। তো বাইরে বেরোনোই যাবে না, বাইরে বেরোনোই সমস্যা। তো গাইস ভেতরের অবস্থাটা দেখো, এই দেখো এইখানটায় ঠিক জল পড়েছে। আর জলটা পড়েছে কোথা থেকে তোমাদের আমি দেখিয়ে দিই, এইখান থেকে জল পড়েছে, ঠিক আছে? এইখান থেকে আর নয় তো এইখান থেকে গাইস। কিন্তু কোনো জায়গায় এখনও আপাতত ভেজা আমি দেখতে পারছি না, কিন্তু জল তো পড়েছে, নাহলে এখানে জল কোথা থেকে আসবে বলো, তোমরাই বলো। তো আমি লাইটটা চেঞ্জ করে দিয়েছি, সাদা লাইট ছিল তার জায়গায় আমি লাল লাইটটা দিয়েছি যাতে গরম থাকে ঘরটা, আর সবকটাকে না ছাড়লেও চলে গাইস। তো এখন বর্তমানে এদের সবাইকে আজকেও আমার ঘরে খেতে দিতে হবে সকালবেলা। এখন এই দেখো কর্নারে কে বসে আছে, কিং বসে আছে। এই কালিয়া, তুই এইখানে কি করিস? তুই তো এই কর্নারে আসিস না আজকে হঠাৎ, তুই এই কর্নারে, ওয়াও নাইস। তো বেশ ভালো কথা, তো আমরা দেখে নিই এক এক করে আগে বাচ্চাগুলো ঠিক আছে নাকি, ডিমগুলো ঠিক আছে নাকি। তো প্রথমে আমরা চলে যাবো ম্যাড্রাজের কাছে। এই দেখো ম্যাড্রাজ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, ম্যাড্রাজের খোপটাও খুব সুন্দর আছে, ম্যাড্রাজের খোপে একটু জল ফল লাগেনি, বেশ ভালো কথা। এইবার চলে যাই আমরা সুলতানের জোড়ের কাছে, সুলতানের জোড়ও ভালো সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, সুলতানের জোড়ের খোপেও 1 ইঞ্চি জল ফল লাগেনি, বেশ ভালো। এইবার চলে যাই এই বাচ্চা দুটোর কাছে, বাচ্চা দুটো বেশ ভালো আছে, চুপচাপ বসে আছে, বাচ্চা দুটোর খোপটাও একদম পরিষ্কার আছে গাইস, বেশ ভালো কথা, সমস্যা নেই। এই খোপটাও বেশ ভালো আছে, দেখো শুধু ওই পটির সমস্যা, চারিদিকে শুধু পটি আর পটি গাইস। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এইবার তোমাদের দেখিয়ে দিই চুচুর খোপটা, চুচু একা বসে আছে আর চুচুর জোর হয়ে যে নেচে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। এদের খোপেও জল লাগেনি, কিন্তু এদের সামনে একটু জল লেগেছে, দেখেছো এইখানটায় একটু জল লেগেছে কোথা থেকে গাইস, এইখানেই ফুটফুট পড়েছে আর এখানে মানে ভিজে ভিজে লেগেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই, শুকিয়ে যাবে। যেহেতু আমি লাইটটা দিয়েছি, লাইটটা একটু নিচে করে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইবার চলে যাই আমরা কালিন্দির কাছে। কালিন্দি কী করছো? কালিন্দি তোমাদের খবর কি? তো গাইস এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে বাচ্চা কতদিনে ফোটে, তো বাচ্চা বেসিক্যালি 18 দিনে ফোটে, ঠিক আছে? এখন কিছু কিছু পায়রা সময় নেয় 20 দিন 21 দিন 22 দিন, পুরো লিমিটেড 22 দিন, 22 দিনের বেশি যায় না, 22 দিনের আগেই ফুটে যায় গাইস, এইটা মনে রাখবে সব সময়। তো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই, এই দেখো চিনা কি করছে, খ্যাট ঠেনে ঠেনে ভরছে ডিমের ওইখানে। এ চিনা তোদের কবে ফুটবে? চিনার ফুটা দেরি আছে গাইস, চিনার তো সবে হলো মনে হয় 2-3 দিন। তো থাকো অপেক্ষা করবো, এদিকে মালুয়াইটা আছে, এরা তো ডিমই দিল না। এ তোর খবর কি, তোর ভাবটাপ কি? আমি কিন্তু কিছুই ভালো বুঝতেছি না। হ্যাঁ থাকো, সমস্যা নেই। তো এই দেখো দেশি বসে আছে, দেশির ডিম গাইস তাড়াতাড়ি ফুটে যাবে। এবার দেশির ডিম ফুটতে একটু বেশি সময় নেবে, এদের হিসাব মতন এরা সময় নেবে 24 দিন, ঠিক আছে? কিন্তু সমস্যা নেই, এরা 2 দিন এক্সট্রা বসতে এরা রাজি আছে, কারণ এরা খুব সুন্দর ডিমটা দেয় আর এরা খুব সুন্দর বসেও থাকে গাইস। তো তোমরা দেখো এদের বাচ্চাও খুব সুন্দর হবে। তো এদের এখন সবাইকে খেতে দিতে হবে গাইস, তো আমার এখন এইখানেই খেতে দিতে হবে, আমার কিছু করার নেই আর। তো আমার স্টান্টটা কই? তো গাইস যেহেতু আমি জায়গাটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এদের কোনো অসুবিধা হবে না। আর যেহেতু খোপের ভেতরে খেতে দেবো, আমরা কিছু কিছু জায়গায় যাবো।
এদের এখন ভালো করে খাইয়ে দাইয়ে জল খাইয়ে দেবো, যেহেতু খোপে বাচ্চা আছে। আর বাচ্চাগুলোর আমি নোটিশ করছি যে বাচ্চাগুলোর পেটে এখনো খাবার যায়নি, আর এরা এখনো কেউ খাওয়ায়নি। কিভাবে খাওয়াবে আমি তো এখনো খেতেও দিইনি, এর জন্যই একটু সমস্যা। আর এই বৃষ্টির জন্যই যত সমস্যা গাইছে, বৃষ্টির জন্য আমি সকাল সকাল এসে দেখি এখানে এরকম অবস্থা। আগে এইটা পরিষ্কার করলাম, তারপরে উপরে ওই তাবু সরে গেছিলো, ওই তাবুটা ঠিক করলাম গাইজ, এর জন্য একটু লেট হয়ে গেল। কিন্তু কোনো সমস্যা নেই আপাতত, যেহেতু লাইটটা দিয়ে দিয়েছি আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি যে লাইটটা থেকে হিট বের হচ্ছে। ঠিক আছে, হিটটা আমার গায়ে লাগছে গাইজ, হালকা হালকা গরম লাগছে। তাহলে পায়রারও একটু গরম লাগবে নিশ্চয়ই, কোনো সমস্যা হবে না। তো তোমরাও চেষ্টা করো একটু, তোমাদের যারা যারা পায়রা পোষো, যাতে যাদের খাঁচা কন্ডিশনটা অতটা ভালো না, একটা লাইট দেওয়ার চেষ্টা করবে এই সময়টা। লাইট দিলে কি হবে, অনেকটা বাইরের ঠান্ডাটা একটু বাইরে থাকবে, ঠিক আছে, ভেতরে ঢুকতে পারবে না। আর কি করবে, চারিপাশে তাবুটা দিয়ে দেবে, এই তাবুটা দিয়ে দিলেও হাওয়াটা ঢুকতে পারবে না, ভালো সমস্যা হবে না তোমাদের। দেখো খাচ্ছে সব পড়া গাইজ, গম আমি কবে এনেছিলাম এখন কতটুকু আছে সেটা দেখো। আমি এইবার টোটাল আমি খাবার কিনেছিলাম বগুড়া থেকে, আমি 5 কিলো নিয়ে আসলাম, আর বীরনগর থেকে না হলেও 3.5 কিলো মতন নিয়ে এসেছিলাম মিক্স খাবার। তো 8.5 কিলো অলমোস্ট 9 কিলো, আগের থেকে আরও ছিল অলমোস্ট 9 কিলো গম। এবার কতদিন টিকলো হিসাব লাগাও, আজকে বৃহস্পতিবার, 1 সপ্তাহ টিকলো না, 1 সপ্তাহের বেশিও গেল না। আর কে কে জানো এক একজন বলে আমি কম খেতে দিই, তোমরা ডায়লগই দিতে পারো, ঠিক আছে, আমার এখানে আসো, আমার পায়রাগুলোর 1 মাস খাওয়া যাও, বেশি ডায়লগ না দিয়ে। তো আপাতত এদের হচ্ছে রাগই পড়ে আছে, কিন্তু এদের আমি আরো গম দেবো, ঠিক আছে। 500 গ্রাম দিয়েছিলাম, আমার মতে রাগি মনে হয় দিতে হবে 200 কি 300 গ্রাম, তাহলে সব থেকে বেস্ট হবে। রাগির পরিমাণটা সত্যি একটু বেশি হয়ে গেছে, তবে সমস্যা নেই, যেহেতু শীতকাল অ্যাডজাস্ট হয়ে যাবে গাইজ। নাও খালো, সবকটা দাবিয়েই খাচ্ছে, বেশ ভালো কথা। ব্রিডিং পেয়ার যেগুলো আছে সেগুলো কই, সেগুলো কি ভালো করে খাচ্ছ? ভালো করে খাও, ভালো করে খাও, এদিকে আসো বালা, বালাও ভালো করে খাও, বালা স্পিডে খাও, স্পিডে না খেলে বাচ্চা কাছে খেলাও গে তাড়াতাড়ি। তাই সুলতান আর ওইটার কালার ডিটো সেম, ডিটো সেম, আমি কি বলবো, আমি দুটোকেই গুলিয়ে ফেলি, কোনটা সুলতান কোনটা ওইটা, আমি ওই গিরিবাসটা নতুন সেটা আমি ভুলে যাই, ঠিক আছে। দেখো দুটোর কালার সেম, আমি কী করে বুঝবো, এখন ওইটা যদি মেয়ে হতো না আমি ওইটার সাথে সুলতানের জোড়া দিতাম। আর ঠিক আছে, সুলতানের জোড়ার সাথেও ঠিক আছে, কোনো সমস্যা নেই, এর সাথেও বাচ্চাটা ভালো উঠবে, খুব সুন্দর উঠবে, এর দুর্দান্ত ফ্লাইং, ঠিক আছে, সুলতানের জোড়ের। আর সুলতানের তো ফ্লাইং তোমরা দেখেছো, আর শুধু ফ্লাইং টাইমটা একটু বেশি না কেন, কারণ হচ্ছে আমি অতটা প্র্যাকটিস করাই না, আমি অতটা উড়াই না, আমি উড়াই না বললেই চলে, তোমরা জানো আমি উড়াই না, আমি শুধু পায়রা পুষি। কেন আমার উড়িয়ে আমার যাদের যাদের আমি আমার উড়তো আমার বাড়ি, তারা না হারিয়ে গেছে, তারা সব থেকে বেস্ট উড়তো, এর জন্য আমি এখন আমি সে ভয়তে উড়াই না, এর জন্যই সমস্যা। তো ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চা করছি, বাচ্চা করি ভালো করে মন দিয়ে। তো সবার ডিম থেকে উঠে গেছে সবাই, আমিও উঠি। তো আজকে এদের জলটা দেবো কি জল বলতো, এই দেখো এটা হচ্ছে আদার জল, আদা তাছাড়া এক্সট্রা কিচ্ছু মিক্স নেই, শুধু আদার একটু জল আছে, মানে রস আছে, এই এই জিনিসটা আমি আজকে এদের খাওয়াবো। জলটাও দিয়ে দিই, নাহলে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার জলের খোঁজ করবে। একটুকু জল খাওয়া শেষ করবে, তারপরে এদের আমি ফ্রেশ জল এনে দেবো। সবকটা এখন রাগই খেতে ব্যস্ত, আর যাদের যাদের খাওয়া হয়ে গেছে, যাদের তারা তারা চলে গেছে গাছ ডিমে। ওই দেখো চীনা চলে গেছে খাওয়া দাওয়া করে, কী খাওয়া দাওয়া করলো চীনা, হ্যাঁ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, চীনা এত স্পিডে খাওয়া দাওয়া করলো, বাহ 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 খুব সুন্দর। এখনও রাগি পড়ে আছে, চীনা রাগি খেলো না, চলে গেলো ডিমে। আর এদিকে দেখো চটিলালও চলে গেছে ডিমে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। ওই দেখো তাকাচ্ছে আমার দিকে, এই এই এটার গাছ না মণি কাটা আছে, এটার মণি কাটার জন্যই ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। তোমাদের আমি দেখিয়ে দিই ভালো করে, দেখা মনি দেখেছো গাইজ মনিকাটা, এটা ফিমেলটা,
দেখো খাচ্ছে, দেখো সব কটা স্পিডে খাচ্ছে, বেশ ভালো কথা। আজকে যেহেতু এদের সারাদিন ঘরের ভেতরেই থাকতে হবে, তার জন্য একটু খাবার বেশি দিয়ে দিলাম, সমস্যা নেই, যেহেতু আমি ছাড়বো না। এইবার আমরা দেখে আসি বাচ্চাদের কেমন খাওয়ায়, ঠিক আছে? এর বাচ্চাদের খাওয়ানোটা আমরা দেখবো, এ যেহেতু কোনো সমস্যা করে না, ডিস্টার্ব করে না, মানে আমরাও ওর ডিস্টার্ব করি না, ঠিক আছে? আমরা দূর থেকে এরকম দেখি আর ও খাওয়ায়। খাইয়ে দাও, খাইয়ে দাও, ওই দেখো খাওয়াবে, ওই দেখো কি সুন্দর খাওয়াচ্ছে, ওই দেখো। এখন আপাতত একটাই খাচ্ছে, এইবার দুটোই মুখ ঢুকিয়ে দিয়েছে, এখন দুটো বাচ্চাই খাচ্ছে, ওই দেখো গাইজ। বাবা খাওয়াবে, তারপরে মা খাওয়াবে, তারপরেই না বাচ্চাগুলোর বডি ভালো হবে, বাচ্চাগুলো পুষ্টি হবে। দেখো কি সুন্দরভাবে খাওয়াচ্ছে গাইজ। সেকেন্ড বাচ্চাটা গাইজ মুখ ঢুকিয়ে দিচ্ছে, পারছে না ঠিক, কিন্তু সমস্যা নেই, দুটো বাচ্চার যেহেতু সেম এজ, সেমই পাওয়ার হবে দুটোরই, তো দুটোই ঠিকঠাক করে খাবে। ওই দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে দুটো বাচ্চাই, দুটো বাচ্চাই মুখ ঢুকিয়ে দিয়েছে পুরো মুখের মধ্যে, ওই দেখো গাইজ করে কি। দেখো বালা এখনো খেয়ে যাচ্ছে, আমরা বালার খাওয়ানো দেখবো, কিন্তু বালা গাইজ এখনো খেয়ে যাচ্ছে, নিজে নিজেই খেয়ে যাচ্ছে গাইজ। থাকুক, সমস্যা নেই, চলো বাইরে চলো, আজকে আর মনে হয় রোদ উঠবে না। ওদের তো খেতে দিয়ে দিলাম, সমস্যা সব একটু কেটে গেল। এই দেখো জুনিয়র মজনু কী খাচ্ছে, গ্রিট কোড়াকুড়ি করছে, ঠিক আছে ওকে আমি গ্রিট দিয়ে দেবো গাইজ। দেখো আবার উঠতেও পারে গাইজ, রোদ, রোদের হালকা হালকা মুখ দেখা যাচ্ছে, ওই দেখো এইটা কিন্তু সূর্য, দিস ইজ সান। তো দেখা যাক রোদ ওঠে কি না ওঠে। তো গাইজ, তো গাইজ ব্লগটা আমার এখন শেষ করতে হবে, যেহেতু আমি সন্ধ্যাবেলা আরেকটা ব্লগ দেখছি। তো তোমরা যারা যারা বর্তমানে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের ওইখানটার ওয়েদারটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময়।